প্রায় চারশো বছর আগে নির্মিত পঞ্চগড়ের মির্জাপুরের শাহী জামে মসজিদ এখনও দাঁড়িয়ে আছে সগৌরবে নিয়মিত চলে বন্দেগী রড সিমেন্ট ছাড়াই নির্মিত স্থাপনাটির শৈল্পিক সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করেন পর্যটকরা এর মূল ফটকে থাকা শিলালিপির অর্থ উদ্ঘাটন হয়নি আজও পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ হারুন রশিদের তথ্য ও ছবিতে রাসাল আহমেদের রিপোর্ট ইসলাম প্রচারের জন্য ইরান থেকে এ অঞ্চলে আসেন দুই ভাই শেখ জামাল ও শেখ কামাল ইবাদতের জন্য তারা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুরে নির্মাণ করেন একটি মসজিদ ধারণা করা হয় ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা হয় এতে কোনো রড ব্যবহার হয়নি শুধু পোড়ামাটি চুন সুরকিদের নির্মিত দৃষ্টিনন্দন মসজিদটি তবে নির্মাণ নিয়ে আরেকটি ধারণা প্রচলিত রয়েছে মির্জাপুর গ্রামের প্রতিষ্ঠাতা মালিক উদ্দিন শাহী মসজিদের নির্মাণ কাজ শুরু করেন আর নির্মাণ শেষ করেন দোস্ত মোহাম্মদ নামে এক ব্যক্তি সুসজ্জিত তিন গম্বুজের মসজিদটির জুড়ে শোভা পাচ্ছে আর শিলালিপির কারুকাজ ভেতরে নান্দনিক কারুকাজ বাইরে শৈল্পিক নিদর্শন দরজার উপর কালো পাথরে খোদা করা ফার্সি শিলালিপির অর্থ উদ্ঘাটন হয়নি এর মাধ্যমে হয়তো জানা যাবে নির্মাণের সঠিক ইতিহাস দেয়াল জুড়ে লতাপাতার নকশা যে কাউকে মুগ্ধ করে অবাক করা বিষয়ে প্রতিটি নকশা ভিন্ন ভিন্ন পঞ্চগড় ডিস্ট্রিক্টে একটি ঐতিহ্যবাহী মসজিদ এটি একটি সুন্দর মসজিদ সবাই দেখতে আসে শুধু আউটারি থানা পঞ্চগড় ডিস্ট্রিক্টের মানুষ না দূর দূরান্ত থেকে আসে দিনাজপুর থেকে আসছি অনেক আগে থেকেই আপনার এই ঐতিহ্যবাহী সাই মসজিদের কথা শুনছিলাম তো অনেক ইচ্ছা ছিল যে এই মসজিদটা দেখব মাটির কারুকার যদি এই তৈরি যে এই মসজিদটা আসলে অনেক মানে মনোমুগ্ধকর শৈল্পিক মসজিদ তো খুব ভালো লাগলো এখানে আসে এই মসজিদটি আগে নামকরণ ছিল মির্জাপুর বড় মসজিদ প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় অন্তর্ভুক্ত হয় তিনি নাম দিয়েছেন মির্জাপুর শাহীজাম মসজিদ পনেরোশো শতাব্দীর উদা ইসলাম প্রচারের জন্য আসছিলেন এখানে এখানে এসে বসতি স্থাপন করে এবং প্রথমে এই মসজিদ নির্মাণ করেন কয়েক বছর আগে ভূমিকম্পে গম্বুজ সামান্য ক্ষতিগ্রস্ত হলো তার সংস্কার করা হয় এর ঐতিহ্য রক্ষায় সব সময় সহায়তার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মসজিদটাতে মাঝে মাঝে আসা হয় এই মসজিদটা মূলত দেখাশোনা করেন এখানে মসজিদে একটা কমিটি আছে এই কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ওনারা এই মূলত দেখাশোনা করেন তবে ভূমিকম্প আজ থেকে প্রায় সাত আট বছর আগে যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এটার প্রত্নতাত্ত্বিক ঐ দপ্তরের সহযোগিতায় এখানকার মসির সভাপতি প্লাস আমাদের উপজেলা প্রশাসনের সহযোগিতায় এটাকে পুনরায় ওই ভাঙা অংশটুকু ঠিক করা হয় ইসলামের ঐতিহ্য এবং মোগল স্থাপনের অন্যতম নিদর্শন মির্জাপুর শাহী জামে মসজিদ যা টিকে থাকবে যুগের পর যুগ রাসেল আহমেদ টিভি